আমি এখন বিয়ে বাড়িতে যাচ্ছি, বউ মাত্রে কি মজা হবে। তো গিফট হবে না? এই যে গিফট নিয়ে যাচ্ছি, ছেলে যাচ্ছে একবারই, আমরা যাচ্ছি, একটা গিফট নাও। এই দুটো দুই দিকে চলে যাবে বিয়ে বাড়িতে, একটা স্পেশাল বিয়ে আর একটা। তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছি স্কুলে নিয়ে এসছে রিকে, রিকে স্কুলে স্কুলের ড্রেসের মাপ নেওয়া হচ্ছে। তো তিন দিনের পরে রিককে মাপ নিচ্ছে। তো রিকে এখন মাপ নেওয়া হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। আর মাপ নিচ্ছে স্কুলের মানে সরকার থেকে যেসব মানে আইটি দুটো ম্যাডামকে পাঠিয়েছে দুজনকে, তো তারা দুজন মাপ নিচ্ছে। ওদিকে হেডস্যার বসে আছে পাশে, আর রিকে রিককে ডেকে রিকের সঙ্গে অনেকক্ষণ কথা বলে হচ্ছে। দেখতে থাকো, সঙ্গে থাকো, সবাইকে এইভাবে মাপ নিচ্ছে। তোমরা না হলে আমি সামনে এগিয়ে যেতে পারবো না, আর আমার কোনো আশা পূরণ করতে পারবো না। আমি যাদের নিয়ে স্বপ্ন দেখেছি তাদের আশাগুলো পূরণ করতে পারবো। প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো বেশি বেশি করে। তো চলো বেশি কথা না বলে তো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে দেখো জামদানি শাড়ি পরেছে, চলো রেডি সব। একটা মেকআপ ম্যান আমি গেছিলাম বাইরে, বাইরে থেকে এসছি এবং ঘরে ঘরে এসে আবার তাতে মানে মাংস গজিয়েছে পাশে, তো সে একটু যন্ত্রণা হচ্ছে, খুব মানে মাথা ব্যথা করছে। তো এখন আমি কী করবো, এখন আমি বসে থাকবো। আর আজকে বেশিক্ষণ কিন্তু ব্লগটা দিতে পারবো না, কারণ আমি এই কটা দিন আমি একটু শর্ট ভিডিওটা দেবো বেশি, আর এখনও তো ব্লগটা অতটা দিতে পারবো না, কারণ বাইরে যেতে না পারলে তো ব্লগ দিতে পারবো না, তাই না? তো আমি যতটা সম্ভব আমি চেষ্টা করবো তোমাদের সামনে ব্লগগুলো তুলে ধরার, যে আমি যে কী করছি কোথায় যাচ্ছি সব তোমাদেরকে সে তোমাদের সাথে শেয়ার করি আর করবো। তো আমার কাছে একটাই মানে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমরা আমার ব্লগ ভিডিওগুলো দেখো প্লিজ। শর্ট ভিডিও দেখতে তো হবে, তোমাদের ব্লগ ভিডিওগুলো দেখতে হবে। তোমাদের ফুল সাপোর্ট না হলে আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ তোমরা ফুল সাপোর্ট করো, আমাকে বেশি বেশি ভালোবাসো, আর তোমাদের ফুল সাপোর্ট আমার চাই। তো চলো সেটা কথা বলি, এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা বলো। তো আমি কদিন ধরে ব্লগটা দেবো হচ্ছে ভালোভাবে, তো আমার শরীরটা অসুস্থ কারণে আমি দিতে পারছি না, প্রচুর মাথা ব্যথা। মাথাটা এই কারণে হচ্ছে, দেখো দাঁত কান মাথা অ্যাডজাস্ট, ঠিক আছে, নাক এসব। তো আমার দাঁতের পাশে মাংস গজিয়েছে, যার সময় ব্যথা করছে না, চলে তো আমি কিছু খেতেও পারছিলাম না। তো এখন একটা মেডিসিন আছে, ওটা খাবো, খেতে পারছি না, প্রচুর ব্যথা করছে, তো আজকে আমি মেডিসিন খাবো, তারপরে খাওয়ার পরে প্রচুরটা খাবো। তো এটাই মানে কী বলবো, ভালো। আজকে অনেকদিন পরে একটু বাইরে বেরোলাম, আমার বন্ধু মানে আমার ভাই, ওকে আমি ভাই হিসেবে দেখি। তো ও এসেছিল আজকে, ওকে নিয়ে গেল, মানে ও নিয়ে গেলো আমাকে রিক্কে ঘুরতে। তো অনেকদিন বেরোলাম, তো ও বলছে চল ঘুরে আসবি, ঘরের মধ্যে কেন বসে থাকবে।
তো আমার ভাই হিসেবে রাজেশ, আমার ভাইয়ের নতুন, তো রাজেশকে রাজেশ এসেছিলো নিয়ে গিয়ে ভাই এসে ঘুরে একটু ঘুরে আসলাম মস্তিপুরটা। তো ঘুরে আসার পরে এখন বাড়িতে এসেছি, অনেকক্ষণ আগে বাড়িতে এসেছি, বাড়িতে এসে আমি ব্লগটা আবার মানে এসে দুটো সব ভিডিও করেছি, এসে এখন ব্লগও স্টার্ট করে দিয়েছি। তো এই হচ্ছে, তো তোমাদের জন্য ভালো ভালো ভিডিও অবশ্যই থাকবে, একটু ওয়েট করো আমার শরীরটা একটু সুস্থ হতে পারে। তো ব্লগটা এখানেই এন্ড করলাম, যদি ব্লগটি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।